এটাতে আছে চাউমিন হ্যাঁ কি কি আছে এখানে একটু দেখাই রেস্টুরেন্ট খিচুড়ি আছে মাংস মুরগির মাংস ডিম ছিল সিঙ্গারা স্প্রিং রোল সমোসা চাউমিন আর ভাত শুরু হয়ে এলো একটা থেকে এগুলি হলো গ্রিন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস কারণ এখন বিশ্ববিদ্যালয়ে যে নতুন নিয়ম করছে যে সবারই নিজস্ব ক্যাম্পাস লাগবে তাই গ্রিন ইউনিভার্সিটি এখানেই তাদের সব নিজস্ব ক্যাম্পাস করে ফেলেছে আগে তো এটা ছিল মিরপুরের শাহরাপাড়ায় সেই এখন আর সেখানে নাই সব ক্যাম্পাস এখানে এক জায়গায় এখানে ঢাকা থেকেও স্টুডেন্টরা আসে গাড়ি করে ওদের নিজস্ব গাড়ি দিয়ে নিয়ে আসে আবার গাড়ি দিয়ে নিয়ে দিয়ে যায় দিয়ে আসে তো এই ক্যাম্পাসের ভিতরেই ওরা সুন্দর করছে ক্যাম্পাসটা আজকে শুক্রবার দিন আমরা আসছি প্রজেক্টে পূর্বাচল আমেরিকান সিটিতে তাই এখন বাজছে হলো একটা পাস আর আমি যাচ্ছি নামাজ পড়ার জন্য নতুন যে মসজিদটা হয়েছে ভিতরে আমেরিকান সিটির ভিতরে যে মসজিদ সেই মসজিদে আজকে নামাজ পড়ব আর দেখি আমি এই প্রথম নামাজ পড়ছি এখানে বা পড়ব হয়তো ভালোই নামাজ অ্যারেঞ্জ করছে তারা আমি যাই না ভিতরে এখনো যাই নাই আজকে দেখব আর এই মসজিদটা দরকার ছিল কারণ হলো প্রজেক্টে আসলে এই যেমন আমরা এখন আজকে শুক্রবারে আসছি এই সময় নামাজের সময় জুমার নামাজের সময় তো এখন কিন্তু নামাজ পড়া খুবই দরকার যা ওই গ্রাম অঞ্চলে যাইতে হইতো নামাজ পড়ার জন্য পাশের গ্রামে তো এটা থেকে এখন মোটামুটি একটা মসজিদ হয়েছে এবং এই নামাজ পড়ার মতো একটা অ্যারেঞ্জ করা হয়েছে এটা আসলেই খুব ভালো যাক আমরা এখন নামাজ পড়ি ওই যে মসজিদ দেখা যাচ্ছে আর ওই সময় কথা বললো রোজা ভেঙে যেত মানে ওই ওই সময় তো অন্য বিধান ছিল ওই সময় ওই নবীর যে বিধান ছিল ওই নবীর চলতো তো কথা বললে কি হইতো কথা বলার কারণে রোজা ভেঙে যেত তো হযরত মারিয়াম আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম ছিল রোজা রাখার তিন দিনের তো মানুষ এসে জিজ্ঞেস করতেছে যে তোমার সময় তারা আর কি বিভিন্ন খারাপ কথা সহ বিভিন্ন ভালো কথা খারাপ কথা সহ এইভাবে প্রশ্ন করতেছিলেন তা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত মারিয়াম আলাইহিস সালাম রোজার কারণে চুপ ছিলেন থাকার পরেও এই ঘটনাগুলি এগুলির إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود যায় তাহলে আপনারা নামাজ এখানে পড়তে পারবেন তো এখন আমি যাচ্ছি ইউনিভার্সিটির ক্যান্টিনের দিকে আর সেখানে যাব হলো লাঞ্চ আনার জন্য দেখি কি লাঞ্চ আজকে তাদের আছে যেহেতু শুক্রবার ইউনিভার্সিটি আজকে খোলা আছে ওদের এখানে পরীক্ষা চলতেছে আজকে তাই আমাদেরকে আসার সময় বলে দিল যে আপনারা লাঞ্চ পাবেন একটার পর থেকে অলরেডি এখন বেজে গেছে হলো 1:54 তো এখন পাওয়ার কথা 3টা পর্যন্ত নাকি পাওয়া যায় শুক্রবারে আবার সব শুক্রবারেই যে ইউনিভার্সিটি খোলা থাকবে তা কিন্তু না আবার ভিডিও দেখে অনেকেই চিন্তা করবেন যে আপনি শুক্রবার আসছিলেন সেই শুক্রবারে হয়তো খোলা আমরাই জন্য আসেন আসলে কিন্তু তা নাও থাকতে পারে কারণ শুক্রবার আমরা এর আগে আসছিলাম দেখলাম যে বন্ধ থাকে আজকে হয়তো পরীক্ষা এই জন্য পরীক্ষার জন্য আজকে খোলা ইউনিভার্সিটি আর সেই সুবাদে আমরা লাঞ্চ হয়তো এখানে করতে পারবো দেখি আমরা তো হালকা পাতলা নাস্তা এর আগে করেছি
সিঙ্গারা খেলাম তারপরে চাউমিন আর এখন দেখি লাঞ্চের জন্য যাচ্ছি কি কি তার আজকে লাঞ্চ দেয় আমাদেরকে দেখি মুরগি আর ভাত ডিম ডিম দিব নিয়ে যাব দুইটা ডিম দেন দেন সমস্যা নেই আলু দিয়ে না একটা ভাত আমরা আবার প্রজেক্টে চলে আসি আমাদের প্লটে প্লটে যে গাছগুলি কাটা হয়েছিল গাছগুলি আবার বড় হয়ে গেছে মানে এখন বৃষ্টির সময় তো গাছ দ্রুত ঘাস বড় হয়ে যায় এই জন্যই প্রজেক্টের যে গাছগুলি আছে ঘাস মানুষ কাটতেছে না প্রজেক্ট কাটতেছে না পরে কাটবে কারণ হলো যে শীতকালে কাটলে এটা হয় দেরি করে আর হয় না তেমন একটা কিন্তু যদি গ্রীষ্মে বা বর্ষায় কাটা হয় তাহলে দ্রুত আবার এটা বেড়ে যায় তাই আজকে আবার দেখলাম যে আবার ঘাস হয়ে গেছে আমাদের এগুলো তাই না আবার নতুন গাছ আমরা লাগাইলাম মাটি নিয়ে আসছিলাম ওই যে দেখাইলাম আপনাদেরকে যে ইয়া থেকে নার্সারি থেকে মাটি নিয়ে আসি গোবর আর মাটি মিক্স করা আর আপনাদের যারা গাছ লাগাবেন বছরে দুইবার সার দিতে হবে বা গোবর দিতে হবে তিনবার দেওয়ার কথা কিন্তু দরকার নেই তিনবার দুইবার দিলেই হয় একবার হলো বর্ষা যাওয়ার পরে যখন শীত শুরু হবে তার আগে শীত শুরু হওয়ার আগেই দিতে হবে তার মানে অক্টোবর অক্টোবর মাস হলো সবচেয়ে উপযুক্ত সময় সার দেওয়ার আর হলো আবার শীত যখন চলে যাবে এপ্রিল মেতে এপ্রিল মেতে আবার আবার সার দিতে হবে সুতরাং এই দুইবার সার দিলেই আপনার গাছে ফলন ভালো হবে আমরা একটা গাছ আজকে লাগাইছি দুইটা গাছ আজকে এইটা পেয়ারা গাছ লাগিয়েছিলাম আর এখানে একটা পেয়ারা গাছ ছিল আমাদের এটা মারা গেছে আর আজকে এই গাছটা পেয়ারা গাছটা আজকে লাগাইছি আর হলো আর লেবু গাছ এই লেবু গাছটা লাগাবো লেবু গাছ সাইট্রিক প্রজাতির গাছ এটা আসলে অনেক পোকামাকড় হয় এই গাছে সুতরাং এটা অনেক যত্ন নিতে হয় অনেক স্প্রে করতে হয় তো আমরা তো ওরকমভাবে হয়তো স্প্রে করি না সময় মতো তাই এই গাছগুলি খুব দ্রুত মারা যায় কমলা গাছ মালটা এবং ওগুলো লেবু গাছ এগুলো সাইট্রিক প্রজাতির গাছ এগুলিতে ভাইরাস আক্রমণ খুব বেশি করে আর বাকিগুলি তো এরকমভাবে আছেই ও আজকে তুমি এটা পরিষ্কার করছো তাই না আচ্ছা আবার মাছ ছাড়বে নাকি যেই মাছ আছে সেই তো পারলাম না উঠাইতে আমাদের যে মেহেদি গাছটা মোটামুটি আলহামদুলিল্লাহ হইতেছে এটা একটু সব স্প্রে করতে হবে এগুলোতে হ্যাঁ এই যে আমরা আপনাদেরকে তো বলছিলাম যে ইউনিভার্সিটি এখানে যাওয়ার সময় আমরা বললাম যে খাবার নিয়ে আসতেছি এই যে খাবার নিয়ে আসি দেখাইছিলাম সেখানে কি কি আমরা আনতেছি এখন খাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এই দেখেন আমরা এখন এই যে ভাত খাবো ডাল ভাত নিয়ে আসছে আর আমি তো ভাত খাই মিশ্রি বসে গেলাম আর এই দিকে আমরা পরিষ্কার করছি আর একটু শীতের সিজন চলে আসতেছে এখন ভালোই লাগবে আসো খাই আমরা কি কি নিয়ে আসছো দেখো তো কি কি আনছি মানে আরো কাজ করছি তো অনেক ক্ষুধার্ত
মানে গাছ লাগানো হইছে এদিকে পড়বে পড়বে হ্যাঁ ধরো ঝাড়ু দেওয়া হইছে মোছা হইছে অনেক কষ্ট করছি আজকে আমি আসতে কি শান্ত আমি নিচে বসতে পারবো না তোমার বসে একটু নিয়ে আমি উপরে বসতে হবে হ্যাঁ এই যে বসো নিচে অনেক পোকামাকড় তুমি পোকামাকড় আমি এদিকে ঝাড়ু দিছি অনেক পরিষ্কার করছি তোমার বসো তো করে তুমি এই জায়গায় বসো আজকে এটা ধোয়া হইছে টেবিল ধোয়া তারপরে এটা কি গাছ লাউ গাছ এই যে একটা লাউ গাছ লাগানো হয়েছে যাক দেখি লাউ সিম যদি হয় আপনাদেরকে দেব সবাইকে দেব আসেন লাউ সিম সব নিয়ে দিতে পারবেন তবে সবচেয়ে দুঃখের বিষয় আপনাদেরকে বলি আমার কখনো এরকম দুঃখের বিষয় বলি নাই আমাদের এখান থেকে ইলেকট্রিকের তার চুরি করে নিয়ে গেছেন যেটা খুবই দুঃখজনক প্রজেক্টের নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল যেটা বলার অবকাশ রাখে না কারণ হলো এই এইরকমভাবে আপনার বাউন্ডারি করা গ্লাস দিয়া সামনে গ্লাস দেওয়া আছে এই যে দেখেন আমি তো ভালোভাবে আপনাদেরকে কখনো এরকম দেখাই নাই এই যে গ্লাস দেওয়া আছে হ্যাঁ আর এই পাশে দেওয়া আছে হলো স্টিলের এই যে দেখেন তো এগুলির উপর দিয়ে লোকজন আইসা তারপরে এই যে দেখেন তার এখান থেকে কাইটে নিয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন তার কাইটে নিয়ে গেছে হ্যাঁ এই তারটা ছিল আমার এখানে প্রায় 80 ফিট একদম ওই ঘরের মাথা পর্যন্ত চলে যেত হ্যাঁ ওই মাথা পর্যন্ত চলে যেত এই যে আমরা কমপ্লেন দিতে আসলাম সিকিউরিটি অফিসে ওনাদের আছে আচ্ছা কারণ আমার কোনো নিয়ে গেছে তার দিকে নিয়ে গেছে এর আগে সে নিয়ে গেছে কিন্তু দেখেন আপনি সিকিউরিটি গার্ডে আমরা বলে আসলাম আজকে তোমরা দেখবে আমরা কথাবার্তি বলে আসছি যে কি অবস্থা আর যেহেতু তার নিয়ে গেছে আমরা তো বিভিন্ন জিনিস এখন করতে পারবো না কারণ হলো যে তার নিয়ে যায় আজকে আমার আগে এর আগে টেবিল চেয়ার এগুলো নিয়ে গেছিলো সেগুলো ফেরত পাইছি এখন আবার তান টুন নিয়ে গেছে এখন তো এগুলো তো আসলে দেখে শুনে বুঝে কাজ করতে হবে এখানে পরিষ্কার একটু রাখছে তারপরে অনেক ঘন ওই ঘাস ঘাস বন যাক আমাদের আর কিছু বলার নাই আমরা বলে আসছি তারা এই ব্যবস্থা নিবে এই যে
أنا أقول لك 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 أنا